হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো রাজ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন এসেছে, একটি নির্দেশিকা জারি হয়েছে, একটি অর্ডার জারি হয়েছে, আজকে সেটাই শেয়ার করতে চলে এলাম আপনাদের কাছে। এবং যারা ভিডিও থাম্বনেইলে দেখে ভাবছেন যে অফলাইন যে ক্লাস চালু হতে চলেছে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি, তার আমি বিরোধিতা করছি, একদমই নয়। কারণ সেপ্টেম্বর মাস থেকে আমরা আরজিটিকে তরফ থেকে রিকোয়েস্ট করেছিলাম যাতে প্র্যাকটিক্যাল ক্লাসটা অফলাইনে চালু করা হয়, এবং ফাইনালি যে অফলাইনে ক্লাস চালু করা হচ্ছে তা সেটাকে স্বাগত সিদ্ধান্তকে। কারণ অনেক সাবজেক্ট, বিশেষ করে যারা প্র্যাকটিক্যাল পড়াশোনা করে, সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু অফলাইন ছাড়া সম্ভব নয়। এবং যারা প্রান্তিক এরিয়ায় থাকে, বিশেষ করে যেখানে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু অফলাইন ক্লাসটা সত্যি অনেক লাভদায়ক হবে, অনেক ভালো হবে। তাই 16 তারিখ থেকে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি রিওপেন হচ্ছেই, কিন্তু হ্যাঁ, এর মাঝখানে আমাদের কিন্তু করোনার কাঁটাটাও ঝুলছে। কারণ রিসেন্টলি বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি বা অর্ডারে তারা সতর্ক করে দিয়েছে এবং একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তারা জানিয়ে দিয়েছে যে যেহেতু সম্ভাবনা রয়েছে থার্ড ওয়েভ আসার, তার জন্য তারা কিন্তু একটা বড় পরিমাণের টাকা অ্যালটমেন্ট করেছে এবং আইসিইউ থেকে এইচডিইউ থেকে সমস্ত বেডের সমস্ত পরিষেবা রাখার জন্য তার নির্দেশ দিয়ে দিয়েছে। সেই নোটিফিকেশনটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। তার সাথে এইমসেরও একটি ডক্টরের বক্তব্য শেয়ার করছি, কারণ তার বক্তব্য অনুযায়ী কিন্তু থার্ড ওয়েভ আমাদের দেশে অন্তত নাও আসতে পারে। তবে দুটো বক্তব্যই শেয়ার করছি, একটা এবং দুটো বক্তব্যতে আপনারা কিন্তু প্যানিক হবেন না, এটাই একটা আশা করছি আপনাদের কাছে। যদিও বর্তমান সিচুয়েশনকে যদি আপনারা দেখছেন, কোভিডের সিচুয়েশনকে দেখছেন, যে কোভিডের সিচুয়েশান 603 ধরতে গেলে চলে গেছিলো, সেটা কিন্তু বেড়ে গিয়ে আবার 853-854 হয়ে গেছে গতকাল অবধি। তো তার জন্যই আপনাদের হাতে, বিশেষ করে যারা আমার আরজিটিকে দর্শক রয়েছে, স্টুডেন্টস রয়েছে যারা, তো তাদের হাতেই কিন্তু রয়েছে টোটাল সমস্ত কিছু বাগডোর। কারণ আজকে যদি আপনারা যদি খুব ভালোভাবে নিজেরা সমস্ত দূর বা যা যা নিয়ম নীতি আছে সেগুলোকে মেনটেন করছেন, তাহলেই কিন্তু ধরতে গেলে ভবিষ্যতেও স্কুল কলেজ ইউনিভার্সিটি এরমভাবেই রিওপেন হতে থাকবে এবং রিওপেন থাকবে, আলটিমেটলি ক্লোজ কিন্তু হবে না। কিন্তু হ্যাঁ, যদি আজকে কোভিড সিচুয়েশান বারবার অন্ত হয়, তাহলে মেবি আবার কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হতে পারে। তাই সমস্তটাই আপনাদের হাতে। বড়রা অনেক ভুল করেছে, দুর্গা ঠাকুর বা দেখা থেকে শুরু করে বা ফেস্টিভ সিজন এনজয় করা থেকে শুরু করে বা অন্যদিকে ভোট বা অনেক কিছুই রয়েছে, কিন্তু এখন বর্তমানে তোমাদের হাতে কিন্তু সব কিছু। তোমাদের থেকে আমরা শিখতে চাই যে কীভাবে কোভিডের সব সমস্ত কিছু নিয়মনীতি মেনে এবং ক্লাস করা যায়, কীভাবে নিয়মনীতি মেনে একটা ডেস্টিনেশন থেকে অন্য ডেস্টিনেশনে যাওয়া যায়, সেগুলো শিখতে চাই তোমাদের থেকে। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। আমি প্রথমত আপনাদের শেয়ার করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়াল নোটিশটা এসেছে, সেটাই আমি আপনাদের শেয়ার করছি। তো চলেছি আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যে অর্ডারটি বেরিয়েছে সেটা আমি শেয়ার করছি, অর্থাৎ স্বাস্থ্যভবন থেকে। তো দেখুন কি বলে দিয়েছে এখানে, টু কম ব্যাক প্রবেবল থার্ড সার্জ অফ কোভিড 19 কেসেস। প্রবেবল মানে হচ্ছে সম্ভাব্য, অর্থাৎ এই সম্ভাব্য যে থার্ড ওয়েভ বা থার্ড সার্জ যে কোভিড 19-এর, সেটার প্রতিরোধ করার জন্য, কমব্যাট করার জন্য কিন্তু বড় স্টেপ নিয়েছে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর। দেখুন তারা কি বলেছে, ইট রিকোয়ার্স টু ইমিডিয়েট প্রভিশন অফ নিউ কোভিড বেডস। এবং এর জন্য তারা ইমিডিয়েটলি বলছে, প্রভিশন করতে বলছে নতুন কোভিড বেডের জন্য, অর্থাৎ করোনা আক্রান্ত যারা তাদের বেডের জন্য, এবং আগুমেন্টেশনস অফ জেনারেল এবং তার সাথে সিসিইউ এইচডিইউ বেড এক্সিস্টিং ইন কোভিড হসপিটাল। তো কোভিড হসপিটাল যত আছে সেখানে কিন্তু সমস্ত বেডের পরিষেবা যাতে দিতে পারে, যদি কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার জন্য কিন্তু তাদের তৈরি থাকতে বলছে। এবং তার জন্য ধরতে গেলে এখানে দেখুন একটা অ্যামাউন্ট রয়েছে 992-73839 crore, মানে হচ্ছে আপনার প্রায় 10 কোটি টাকা মতন কিন্তু দিচ্ছে এই রাজ্য সরকার এর জন্য, কিন্তু যাতে এই সমস্ত সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ পায় এবং সমস্ত ব্যবস্থা যাতে করা যায়। এবং এগুলো কিসের জন্য, আলটিমেটলি সমস্ত যা যা প্রসিডিওর আছে, যা যা লাগে আলটিমেট সেগুলো, প্লাস বলে দিয়েছে আইসিইউ বেডের থেকে শুরু করে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং তার সাথে অন্যান্য যাবতীয় যা যা লাগে সরঞ্জাম, সেই সমস্ত যন্ত্রপাতি সরঞ্জাম কেনার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেটাকে ইমিডিয়েটলি এফেক্ট করতে বলা হচ্ছে এই অর্ডারের মাধ্যমে। বলছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং যারা সমিতি রয়েছে উইল অ্যাক্ট অ্যাজ দ্য ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার্স ফর দ্য রিলিজিং অফ দ্য ফান্ড। তো যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার তারা এটাকে রিলিজ করবে ফান্ডটা একদম যার যার যেরকম লাগবে। ম্যানেজিং ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনস উইল বি সাব অ্যালোড দ্য ফান্ড অফ দ্য কনসার্ন ভেন্ডার্স। তো তারা বাকি যাবতীয় যা যা আছে সেগুলো কাকে কী কাজ করতে হবে সেগুলো মোটামুটিভাবে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এই অর্ডারের মাধ্যমে এবং তাদের সতর্ক করে দেওয়া হয়েছে আগেভাগে যে বর্তমানে যা সিচুয়েশান বা যদি আজকে এই সম্ভাব্য যেটা থেকে যাচ্ছে থার্ড ওয়েভ যদি সেটা আসে তাহলে তাতে যেন আলটিমেটলি প্রতিরোধ আমরা করতে পারি। তো এই এটা তো গেল হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে যে নোটিশ এসছে, অর্ডার এসছে এবং সরকারি অর্ডার বলেই আমি আপনাদের কাছে শেয়ার করছি। এবার আমি আপনাদের কাছে আরেকটি লিডিং নিউজ পেপারে গিয়ে এইমসের একটি বক্তব্য শেয়ার করব।
এইমসের একটি বক্তব্য অনুযায়ী, দেখুন আমি একটু বক্তব্যটা শেয়ার করছি, দেখুন বা আজকের কোভিডের যে বর্তমানে যে সিচুয়েশান, তাই থার্ড ওয়েভ আসবে কি আসবে না এই নিয়ে নানা কোয়েশ্চেন রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি সম্ভাব্য রয়েছে বা তার জন্য তারা কিন্তু সতর্কও করে দিচ্ছে আগেভাগে, একটা বড় পদক্ষেপও নিয়েছে। এইমসের যে চিকিৎসক এবং মহামারী বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় কে রায়, তার বক্তব্য অনুযায়ী তিনি কি বলেছেন যে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা অনেক কম, কারণ ইতিমধ্যেই দেশের জনসংখ্যার বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যখন দেশের জনসংখ্যার একটি বৃহৎ অংশ ভাইরাসে আক্রান্ত হয় তখন নতুন করে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা অনেক কম। যদি প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো ভাইরাস সংক্রমণ হয় সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মের ভাইরাসের বিরুদ্ধে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সিংহভাগ জনতার মানুষের মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেক্ষেত্রেও সংক্রমণ কমবে। পাশাপাশি টিকাকরণ এবং কোভিড মৃত্যুর করোনার ভয়াবহতা অনেকটাই কমিয়েছে, সেখানে এখন সংক্রমণের ঢেউ উঠছে, সেখানে খুব শীঘ্র সংক্রমণ কমবে। এমনকি ভারতেও এই গ্রাফ প্রয়োজন, অর্থাৎ তার মত অনুযায়ী কিন্তু আমাদের থার্ড ওয়েভ যেটা সেটা কিন্তু নাও আসতে পারে, যদিও WHO তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে আসতে চলেছে এবং WHO বলেই দিয়েছিল যে তৃতীয় ঢেউ আজরে পড়তে পারে এবং তার জন্য তারা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে তারা কিন্তু একটি সতর্কও করে দিয়েছিল। তো বর্তমানে এই সিচুয়েশন রয়েছে, তার ফলে এইমসের যে চিকিৎসক তার মাধ্যমে আমরা আশা দেখতে পাচ্ছি এবং এটাই যেন হয়, থার্ড ওয়েভ যেন না আসে, আমাদের আরও সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে এবং হ্যাঁ সমস্ত নিয়ম নীতি মেনে চলতে হবে। প্রথমে আমি যেটা বললাম এখনও একই কথা, তোমরা যারা ছাত্রছাত্রী আছো, বিশেষ করে আমার এখানে যারা দর্শক তারা ছাত্রছাত্রীরা বেশি এবং অভিভাবকরা আছে এবং কিছু টিচাররাও রয়েছে, তো আপনারাই আলটিমেটলি, বিশেষ করে ছাত্রছাত্রী তোমরাই আলটিমেটলি কিন্তু এই যে কোভিডের বিধি কী করে মানতে হয় সেটা আমাদেরকে শেখাও, কারণ অনেক জায়গায় কিন্তু বড়রা অনেক ভুল করলেও কিন্তু আমরা তোমাদের কাছ থেকে আশা করছি যে তোমরা এত সুন্দরভাবে নিয়ম নীতি পালন করবে যাতে কিন্তু এই সংক্রমণও না বাড়ে এবং হ্যাঁ অন্যান্য যারা রয়েছে তারা দেখে তোমাদের থেকে শিখবে, আমরা তোমাদের থেকে শিখবো। ভালো থাকবেন সবাই, সবাইকে জানিয়েছি বিশাল বড় বেস্ট অফ লাক, কেউ চিন্তা করবেন না, প্যানিক হবেন না, তবে হ্যাঁ এটা আমরা আশা ধরে চলছি যে এইমসের বক্তব্য যেটা সেটাই যেন ঠিক হয়, কিন্তু হ্যাঁ আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন।